হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দাওয়াত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মালাই টিক্কার রেসিপি রেস্টুরেন্টে স্টার্টার হিসাবে আমরা মালাই টিক্কা খেয়েই থাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতেই আপনারা সহজে এই মালাই টিক্কা বানিয়ে ফেলতে পারবেন চিকেন মালাই টিক্কা রেসিপি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি এখানে চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এর মধ্যে এক চা চামচ নুন অ্যাড করছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চা চামচ লেবুর রস দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো মতো মশলাগুলো চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি এবার চিকেনটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো এবার আমি সেকেন্ড ম্যারিনেশন তৈরি করে নেবো এর জন্য আমি এখানে দশ গ্রাম মতো চিজ নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো জল ঝরানো দই নিয়েছি একশো গ্রাম ফ্রেশ ক্রিম নিয়েছি অল্প একটু ধনে পাতা ভালোভাবে কুচিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করছি হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর হাফ চা চামচ জায়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলার সাথে চিকেনের পিসগুলোকে কোট করে নিচ্ছি ম্যারিনেটেড চিকেনটাকে আমি তিন থেকে চার ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো চার ঘন্টা ম্যারিনেট করার পর আমি কাঠের শীকের মধ্যে চিকেনের পিসগুলোকে গেথে দেবো প্রত্যেকটা শিকে তিন থেকে চারটে করে চিকেনের পিস আমি গেথে নেব বাকি চিকেনের পিসগুলোকেও আমি একইভাবে শিকের মধ্যে গেঁথে রেডি করে নেবো এবার একটা প্যান গরম করে তার মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে পুরো তাওয়াতে আমি হালকা করে ব্রাশ করে নেব এবার চিকেনের শিকগুলোকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে হালকা হালকা করে ঘি ছড়িয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো ফ্রাই করার পর পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি আবার উপর থেকে ঘি ব্রাশ করে দিচ্ছি সব দিক ভালোভাবে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নেবো এক্সট্রা ম্যারিনেটটাকে আমি ব্রাশে করে চিকেনের ওপর লাগিয়ে দিচ্ছি সব দিক ভালো মতো ভেজে নেব কাবাবগুলো ফ্রাই করতে দশ থেকে বারো মিনিট করে সময় লাগবে কাবাব আমার হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি সব কাবাবগুলোকে আমি এইভাবেই ভেজে রেডি করে নেব সব কাবাবগুলোকে আমি অন্য একটা পাত্রে সরিয়ে নিয়েছি এবার একটা জ্বলন্ত কাঠ কয়লা রেখে ওর ওপর সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি ধোঁয়া বেরোতে আরম্ভ করলে আমি তাড়াতাড়ি ওর মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিচ্ছি তিন থেকে চার মিনিট আমি এভাবেই কভার করে রেখে দেবো যাতে কাবাবের মধ্যে স্মোকি ফ্লেভার চলে আসে তিন চার মিনিট পর আমি কভার সরিয়ে নিচ্ছি কাবাবের মধ্যে ভালো মতো স্মোকি ফ্লেভার চলে এসেছে ভীষণই টেস্টি চিকেন মালাই টিক্কা রেডি হয়ে গেছে এই মালাই টিক্কার স্বাদ ভোলার মতো না আপনারাও ঝটপট বাড়িতে এটা বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো আশা করি এটা সবারই খুব ভালো লাগবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন